তারেগাস্তে ভারতের দণ্ডবিধির 420, 120 এবং অন্যান্য ধারায় তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। গতকাল তাকে অ্যারেস্ট করা হয় গ্র্যান্ড হোটেল থেকে। সেখানে যখন পুলিশ যায় তখন তার কাছ থেকে, তার দারোয়ান ছিল সেখানে এবং দত্তা যিনি ছিলেন, 20 লাখ টাকা তার কাছ থেকে পাওয়া যায়। পরবর্তীকালে যে রুমে ভদ্রলোক এসেছিলেন দত্তাজি, উনি বোম্বে থেকে এসেছিলেন জেট এয়ারওয়েজে এবং সেখানে ছিলেন, ওর ঘর থেকে 11 লাখ টাকা ক্যাশ পাওয়া যায়। তার পরিপ্রেক্ষিতে পুলিশ গতকাল ওদের অ্যারেস্ট করেন এবং তারপরে এখানে দেখা যাচ্ছে যে এখন একদম ইনিশিয়াল স্টেজ অব ইনভেস্টিগেশন। এই মুহূর্তে যেটা যে অবস্থা তাতে পুলিশ পেয়ার দিয়েছিল 23 তারিখ পর্যন্ত পুলিশ কাস্টাডি। কোর্ট দুপক্ষ শুনেছিলাম, জানি না এখন অর্ডার কি হয়েছে, 17 তারিখ অবধি পুলিশ কাস্টাডি নেওয়া হয়েছে।